কবিতা আমি ঈশ্বরকে সব বলে দেব। কবি অভ্র ভট্টাচার্য। মনে আছে সিরিয়া সেই তিন বছরের ছেলেটির কথা? বোমায় ক্ষতবিক্ষত শরীর দিয়ে মরে যাবার আগে সে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, আমরা একই অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি, মানুষ মানুষকে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছে নানা গোপন অস্ত্র। সে হয়তো সব ঈশ্বরকে বলে দিয়েছে, সে হয়তো সব ঈশ্বরকে সব বলে দিয়েছে, বলেছে সেই পাখিটির কথা, সে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা, সে একদিন নীল ছিল, বলেছে সে বাতাসের কথা, সে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা, সে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি, চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমরা। সাগর পাড়ে পড়ে থাকা এয়ারলাইন কুর্তি, কাঁটাতারে ঝুলতে থাকা ভ্যালিনি, হয়তো সব বলে দিয়েছি ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চাইছেন এবার, তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? আমি ঈশ্বরকে সব বলে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন।